আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন ব্যবসায়ী গত এক যুগে পাঁচটি প্রতিষ্ঠান করেছেন বোরকা রিলেটেড এবং আজকে তার পঞ্চম দোকান উদ্বোধন হতে যাচ্ছে হাটহাজারির কাচারি সড়কের ঐতিহ্যবাহী সিটি সেন্টারের নিস্তলায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই এখানে এসেছেন এবং সবাইকে রিসিভ করার জন্য লাল গালিচা এখানে স্থাপন করা হয়েছে সিটি সেন্টারের নিস্তলায় সিটি সেন্টারের যিনি সত্তাধিকারী সরর বাইসহ এই মার্কেটের সভাপতি সেক্রেটারি বিভিন্ন মার্কেটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সে মারোয়া বোরকা হাউসে আসছেন মারোয়া বোরকা হাউসটি হচ্ছে যে 8000 এর সিটি সেন্টারে নিস্তলায় এই মারোয়া বোরকা হাউসে দেশি বিদেশি যত ধরনের বোরকা আছে সব ধরনের বোরকা আপনারা এখানে কিনতে পাবেন শুধু তাই নয় এটা কিন্তু আপনারা এখানে শলাইও করতে পারবেন যেহেতু বারো থেকে তেরো বছরের অভিজ্ঞতা রয়েছে আমার সামনে যে ব্যক্তি আছেন মহিউদ্দিন মহিউদ্দিনের এই বারো তেরো বছরের অভিজ্ঞতা পাঁচটি দোকানের আজকে এই পঞ্চম দোকানটি উদ্বোধন হতে যাচ্ছে একটু পরে অতিথিবৃন্দ এখানে ফিতা কেটে প্রবেশ করবেন অত্যন্ত দৃষ্টিনন্দন বৃহৎ পরিসরে এই দোকান আপনারা যারা আমার ভিডিও দেখছেন হাট রাওজান রাঙ্গুলিয়া ফটিকছড়ি সব এখানে আসতে পারেন সরর ভাই এইমাত্র ফিতা কেটে সেই দোকানের উদ্বোধন করছেন তো চলুন আপনাদেরকে ততক্ষণে আমরা একটু দোকান দেখাই অনেকে অনেকে এখানে এসেছেন ততক্ষণে আমি একটু দোকানের একটু অবস্থান দেখাই বৃহৎ পরিসরে এই দোকান একটু ভিতরে আসলে বলে ভালো হবে মনে হয় ভিতর চলে আসেন ভিতরে একটু এখানে ততক্ষণ দেখা বৃহৎ পরিসরে এই দোকানে আপনারা সবাই আসবেন ইতিমধ্যে অনেকে এসেছেন চিতা কেটে প্রবেশের মাধ্যমে দোকানে প্রবেশ হয়েছে ছোট্ট মোনাজাত হবে رب. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزك قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا فاغفر لنا قلوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم اغفر لنا وارحمنا وعافنا واهدنا وارزقنا. اللهم ارحمنا وعافنا واهدنا وارزقنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير ربنا تقبل

এই দোকানে দেশি বিদেশি যাবতীয় বোরকা আপনারা কিনতে পাবেন সেলাই করতে পাবেন এবং এই নভেম্বর পুরো মাস জুড়ে আপনারা হাট হাজার দর্পণের ভিডিও দেখে যারা এখানে আসবেন তারা বিশেষ একটা ডিসকাউন্ট পাবেন এবং যত ধরনের উন্নত মানের দেশি বিদেশি বোরকা আছে এখানে সবগুলো আপনারা এখানে রেডি করতে পারবেন আমি কেক কাটার আগে ছোট্ট করে মৈদিনের কাছে একটু দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে একটু বলতে বলবো সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা আমার পঞ্চম প্রতিষ্ঠান মারোয়া বোরকা হাউস এটা আমার পুরাতন প্রতিষ্ঠান কিন্তু নতুন জায়গায় আমরা প্রতিষ্ঠান বৃহৎ আঙ্গিকে বৃহৎ আকারে আমরা এটা করলাম তো এখানে আপনারা দেশি বিদেশি সকল প্রকার বোকা পাবেন এবং আমরা নিজস্ব কারিগর দ্বারা দক্ষভাবে আমরা ডিজাইনগুলো সেলাই করি এবং আপনারা আপনাদের যে কোনো পছন্দ নিয়ে ক্যাটলগ নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা সেলাই করে দেব আমরা আমাদের আপনারা এখানে আমাদের এখানে থান কাপড় বোরকা যত প্রকার থান এবং উন্না হিজা বোরকা এবং মহিলাদের ছোট জামা পাওয়া যাবে আমাদের মহিলা কাউন্টার আছে বিধায় আমরা মহিলার জন্য আলাদা একটা স্পেশালভাবে একটা গিয়া রাখছি ব্যবস্থা রাখছি এটা যেখানে ফুস এলাও না মহিলাদের জন্য মহিলা থেকে নিতে পারবে ধন্যবাদ আমি সিটি সেন্টারের সভাপতি ইলিয়াস তালুকদার ভাইয়ের কাছে জানতে চাইবো এই প্রতিষ্ঠানের সম্পর্কে ধন্যবাদ আলী ভাই সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলী ভাই আমি আপনার বিওয়ারদের উদ্দেশ্যে বলতে বলবো এই তুর্কি বোরকা হাউস মারোয়া বোরকা হাউস এটা মিনের দিন আমাদের ছোটো ভাই এবং প্রবীণ ব্যবসায়ী সিটি সেন্টারের ওপেনিং লগ্ন থেকে এটা পঞ্চম পঞ্চম মারোয়া বোরকা হাউস বৃহৎ আকারে করছে আসলে উনি একজন সত্যিকারের ব্যবসায়ী আমি আশা করব আশা করব কাস্টমার সন্তুষ্টির জন্য যা যা করার মিন করবে এবং আমাদের সিটি সেন্টারে সিটি সেন্টারে এই পর্যন্ত মোটামুটি সবসময় তো আপনি লাইভ করেন এই ব্যবসায়ীদের ভালো আনাগোনা আছে কাস্টমারেরও উত্তর চট্টলা সর্ববৃহৎ সিটি সেন্টার কাস্টমারেরও ভালো আনাগোনা আছে আমি আপনার ভিউয়ারদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের সিটি সেন্টারে আসেন ভিজিট করেন এই মারোয়া বোরকা হাউসও আসেন এসে ভিজিট করেন ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট ও সন্তুষ্ট প্রকাশ করবেন সন্তুষ্ট হবেন এদের মানটা খুব ভালো মারোয়া বোরকা হাউসের মানটাও খুব ভালো এবং অন্য অন্য আইটেম বিয়ে শাদির সম্পূর্ণ আইটেমের জন্য কোথাও যেতে হবে না আমাদের সিটি সেন্টার আসলে একদম সম্পূর্ণ আইটেম আপনি এখানে পাবেন আপনার মাধ্যমে আমি আপনার ভিউয়ারদেরকে বলবো সবাই এই আলিবাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফলো করেন এবং আমাদের বেশি বেশি করে শেয়ার করেন যাতে সবাই দেখতে পায় এবং আপনাদেরকে আমন্ত্রণ করব আপনারা আসেন আর বিশেষ করে আমাদের সিটি সেন্টারের তলার মধ্যে টোটালি এখন একশো একশতের কাছাকাছি কি টেইলার লেডিস আছে খুব ভালো সার্ভিস দিচ্ছে আমরা সবসময় মনিটরিং করছি করতেছি আপনারা আসেন উপরে এই লেডিস টেইলার্স জন্য সিটি সেন্টার এই মোটামুটি বেস্ট এখন এবং আমি আপনার বিওয়ারদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ইলিয়াস ভাই আমরা যুক্ত করতে যাচ্ছি সিটি সেন্টার এবং এন জহুরের সত্ত্বাধিকারী সরব ভাই বলতে গেলে এই কাচারি সড়ক বলি বা বাস স্ট্যান্ড বলি যেখানেই বলি না কেন সিটি সেন্টারকে সবাই চিনে এন জহুরকে সবাই চিনে এবং আপনি এই দুটো প্রতিষ্ঠানের কর্ণদার অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা করেন তাতে রুটি রোজগার হয় সামনে রোজা আসবে ঈদ আসবে অনেক বড় আয়োজন এই সার্বিক আয়োজনে আজকে এই দোকানের উদ্বোধন যিনি পাঁচটা দোকান করেছেন ওনার বিষয়ে এবং আপনার সার্বিক মার্কেট বিষয় আমাদের কি বলবেন ধন্যবাদ আলী আসলে আমার এনজোহর চালু হয়েছে আপনার দুই সালে এবং সেন্টার দুই সালে চালু হয়েছে তা আজ পর্যন্ত সুনামের তারা ব্যবসা করতেছে আজকে যার দোকান উদ্বোধন সে সিটি সেন্টার শুরু লগ্ন থেকে এই মার্কেটের ব্যবসায় করে যাচ্ছে আজকে তার পঞ্চম প্রতিষ্ঠান মারুয়া বোরকা হাউসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো আমি যেহেতু সে একজন প্রবীণ ব্যবসায়ী এবং ভালো মানের ব্যবসায়ী আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি মাঝখানে আমার স সাহেব বলছেন যে আমার সিটি সেন্টারের দ্বিতীয় তলায় একশোটা লেডিস ট্রেলার আছে এটা সত্য এবং তারা ভালো সার্ভিস দিচ্ছে সার্ভিস দেওয়ার কারণে কিন্তু লেডিস ট্রেলার এখানে মোটামুটি কি একটা গ্রহণযোগ্যতা পেয়েছে তো পাশাপাশি আরেকটা জেন্স টেলার্স আছে তো যদি এখানে করার জন্য আগ্রহী থাকে তাহলে আমার এখানে স্পেস আছে ভালো মানে স্পেস আছে করতে পারবেন ডেকোরেশন করা তো আমি যদি এরকম কেউ আগ্রহী থেকে থাকে তাহলে আমি সিটিজেন সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি এবং পাশাপাশি যারা এখানে মার্কেটে ব্যবসা করতেছে আশা করি তারা মোটামুটি সবাই প্রবীণ ব্যবসায়ী এখন এখানে মোটামুটি ওই যে মৌসুমী ব্যবসায়ী আমার মার্কেটে নাই বলতে গেলে চলে আমি সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আপনার ভিউয়ার্সদেরকে আমি বলতেছি যে সিটিজেন্টারে এসে একবার মারুয়া বোরকা হাউসে ঘুরে যান এবং তার কাপড়ের মান এবং তার কাছ থেকে সার্ভিস নেন আশা করছি আপনারা ঠকবেন না তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ আলীকে ধন্যবাদ সৌরভ ভাই এখন আনুষ্ঠানিক ভাবে কেক কাটার ইয়ে হবে ততক্ষণ আমরা আরো বিভিন্ন জনের কাছে জানতে চাইবো আমি কাবার একটু দেখিয়ে নি এখন আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হবে আমি একটু সিটি সেন্টারের যিনি সাধারণ সম্পাদক আছেন ওনার কাছে একটু জানতে চাইব আপনার এই মার্কেটে এখন এখন আনুষ্ঠানিক কেক কাটার কেক কাটা হচ্ছে প্রিয় দর্শক কেক কাটতে কাটতে আমি আবারও বলি এটা আসলে এত বেশি এটা দোকানটা তুলনামূলকভাবে দোকানটা তুলনামূলকভাবে অনেক বড় আমার মনে হয় একসাথে দুটো দোকান এখানে অ্যাড করা হয়েছে তিনটা দোকানকে তিনটার দোকানকে এক করা হয়েছে আমি ততক্ষণে একটু দোকানগুলার কাপড়গুলো একটু দেখাতে চাই সবাই কারণ অনেকেই বলবেন যে এখানে কি আছে এখানে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাছে অনেক কালেকশন আছে রেডিমেড বোরকা এগুলো সবগুলো রেডিমেড বোরকা অনেকগুলো রেডিমেড বোরকা আমি এখানে দেখতে পাচ্ছি আমার মনে হয় আপনারা এখানে এসে দেখতে পারেন আপনার পছন্দের বোরকা এখান থেকে আপনি বেছে নিতে পারেন দেশি বিদেশি যে বোরকাগুলো আছে কাছে অনেক স্টক অনেকগুলো বোরকা দোকান আছে তবে এখানে স্টকে অনেক এখানে অনেকগুলো বোরকা আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলো রেডিমেড প্রস্তুতকৃত প্রস্তুতকৃত বোরকা বোরকা এবং উপরেও বোরকার অনেকগুলো থান কাপড় দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে ওনাদের কাছে দক্ষ কাটিং মাস্টার আছেন তারা যারা বোরকা সেলাই করেন অভিজ্ঞতা সম্পন্ন তো এখানে এসে আপনারা আশা করি ঘুরে যাবেন শীতাতম নিয়ন্ত্রিত এই দোকানটা এখানে আপনার আসবেন ভালো লাগবে আমি একটু আমিরা সত প্লাজার সভাপতি সোয়েব ভাইয়ের কাছে জানতে চাইবো এখানে এসেছেন অতিথি হয়ে একটু বলবেন প্রতিক্রিয়াটুকু সংক্ষেপে না ধন্যবাদ আলী ভাই আসলে মহিদ্দিনের পঞ্চান্ন নম্বর এই মারুয়া শাখা উদ্বোধনে ভুলে যে মহিদ্দিন কাস্টমারকে কি সেবা দিয়েছেন কাস্টমারকে যথার্থ সেবা দিয়েছেন বলেই পাঁচ নম্বর দোকান এই সিটি সেন্টার উদ্বোধন করতে পারছেন উনি এই জন্য কাস্টমারদের উদাত্ত আহ্বান করব আপনারা এই মারওয়া বোরকা হাউসে এসে আপনারা দেখবেন মহিদ্দিন নতুনত্ব কি আনছেন এই জন্য সকলে এসে ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি মহিদ্দিনের বিভিন্ন মার্কেটে দোকান রয়েছে আমি রেশ্বদ দোকান রয়েছে সিটি সেন্টারও তিনটা দোকান এটা পঞ্চম নম্বর দোকান

আজকে এই মারোয়া প্রতিষ্ঠানে এসে অনেক খুশি আমরা কারণ এখানে নিত্য নতুন বোরকা এবং বোরকা হাউস ইনি এখানে পঞ্চম পঞ্চম নম্বর দোকান আজকে উদ্বোধন করেছেন সবাইকে আমন্ত্রণ রইল আরেকটা কথা হয়েছে আরেকটা কথা হচ্ছে এই আমাদের এনজহুর এবং সিটি সেন্টার মধ্যে সবচেয়ে বৃহৎ একটা হাটাজারির মধ্যে বৃহৎ একটা মার্কেট এই মার্কেটের মধ্যে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় আমাদের বিয়ে থেকে আরম্ভ করে একদম পাগড়ি তারপর আপনার ড্রেস হাউস হাউস দোকান প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় তো আপনাদের সবার প্রতি আমন্ত্রণ আমাদের এই সিটি সেন্টার এবং এন জোহর ভিজিট করবেন আমাদের এখানে পুরুষ মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই সিটি সেন্টারের মধ্যে স্পেস খালি আছে এবং কেউ যদি চান আমাদের সভাপতির সাথে জেন্টস টেলারের জন্য স্পেস খালি আছে কেউ যদি চান আমাদের সিটি সেন্টারের সভাপতি লিএস তালিকদের সাথে যোগাযোগ করবেন না আমাদের সত্য অধিকারী যে মার্কেটের মালিক জহুরের ইরা গায়র গানা সরওয়ার ভাই সরওয়ার ভাই সরু যোগাজক করবেন না হলে সরওয়ার ভাইয়ের অফিসে গিয়ে যোগাজক করবেন এবং প্রত্যেকটা লোকের জন্য উন্মুক্ত আপনারা সবাই আসবেন যেকোনো মুহূর্তের মধ্যে আপনারা অফিসে ভিজিট করতে পারবেন এবং সভাপতি সেক্রেটারি আছে সবাই আসবেন এবং আমাদের এই মার্কেটগুলো ভিজিট করে যাবেন ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ আলিবায়ের ভিউয়ার্স কে সবাই শেয়ার করবেন বেশি বেশি করে যেন সবাই দেখতে পায় আসসালামু আলাইকুম ধন্যবাদ বাদল ভাই প্রিয় দর্শক ইতিমধ্যে আসলে অনেক ব্যবসায়ী ভাইরা এখানে এসেছেন দোকানটা হচ্ছে যে 8000 সিটি সেন্টারের নিচতলায় আমি একটু বাইরে থেকে দেখাই এখানে বেশ কয়েকটা প্রবেশ মুখ আছে চাইলে আপনারা এই প্রবেশ মুখ হয়ে যে গেট আছে সেই গেট দিয়ে আসলেই এখানে এক দুই তিন দোকান নাম্বার এক দুই তিন এটা হচ্ছে যে মারোয়া বোরকা হাউস এবং খুব সুন্দর দোকানটা আমার মতে অনেকগুলো কালেকশন আছে তিনটা দোকানকে একসাথে এখানে জয়েন করা হয়েছে মহিদ্দিনের এই দোকান এই দোকানে আসবেন অনেক বড় শীতাতম নিয়ন্ত্রিত এই দোকান আশা করি আপনাদের ভালো লাগবে তো সামনে ঈদ আসছে রোজা রোজার পরে ঈদ ঈদের রোজার জন্য অনেকে প্রস্তুতি দিচ্ছেন তাহলে আপনারা এখানে এটা পরিদর্শন করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সিটি দ্বিতীয় তলায় ডেকোরেশন করা একটি দোকান আছে জেন্টস এর জন্য কেউ যদি চান এখানে আসতে কর্তৃপক্ষ যেমন আপনাদেরকে বলেছেন আপনারা এখানে আসতে পারেন আর এখানে যে বোরখা দেখতে পাচ্ছেন অনেক

এবং অনেকগুলো থান আছে আমার বাইরের থান এবং আমি डायरेक्टली সরাসরি দুবাই থেকে থানা না হয় আমার এখানে মানে গাবিপাড়ির মধ্যে কতজন স্টাফ আছে আপনার আমার আলহামদুলিল্লাহ আমার কারখানা এবং শোরুম মিলায় সবগুলায় মিলায় প্রায় 52 জন স্টাফ হবে তার মধ্যে আমার সাতarjo মহিলা সেলসম্যান আছে আমার কাছে স্টাফ কিন্তু বেশি হবে আরো অনুমান হবে মেবি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি অফার আছে আমরা যেহেতু আসলে লাভের হাতটা সীমিত করি ওই জন্য অনেকে এদের চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা লাভ করে কত এটা হচ্ছে মিথ্যা কথা কিন্তু আপনার বিহু দেখে যারা আসবে এদের প্রত্যেকের জন্য সেলার উপর থাকবে যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সেলাই ছাড়া কমপ্লিট প্যাকেজ উপর থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট

আর রাহানা আমার মার্কেটে তুর্কি বুর্গা হাউস একটা শাখা আছে আমি নেশাদ হাউস একটা শাখা আছে আমার

সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম